ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সামনে একেবারে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, একটা রিভিউ ভিডিও আর আনবক্সিং বলতে পারেন। আমার হ্যান্ডিক্রাফট দেখলেই খুব ভালো লাগে, এই জন্য আমি হ্যান্ডিক্রাফট পাইলেই আর কি কেনার চেষ্টা করি হাতে টাকা থাকলে। তো এইটা যেটা হয়েছে, এটা আমার প্রয়োজন ছিল, আমার কিছু কাজের জন্য আমি বাহিরেও বের হতে পারছি না, আবার ছোট্ট একটা জিনিসের জন্য বাহিরে বের হইলেই আপনার অনেক খরচ হয়। তো চিন্তা করলাম যে এই পেজ থেকে কিনে ফেলি। আমি পেজের নামটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এখানে মনে হয় দেখা যায়। আমি পেজের নামটা দিয়েছিলাম, রিসিপে মনে হয় লেখা আছে, যাই হোক আমি তারপর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে আমি দেখেন অনেক সুন্দর করে বক্সটা র্যাপিং করেছিল, যেগুলো ছিল সেগুলো খুব সুন্দর করে র্যাপ করা ছিল। আমার এই মুক্তার পুঁথি যেটা, এটা আমার দরকার ছিল বেশি, এটা নিয়েছি আপুর সাথে। একটা আমাকে গিফটও দিয়েছে, সেটা হচ্ছে একটু পরে দেখাচ্ছি আমি, এই যে কানের দুল, এটা একটা গিফট ছিল, সুন্দর, ছোট্ট বাট সুন্দর, ভালো লাগছিল এটা। আর এই চেনগুলো কিনেছি বিভিন্ন অর্নামেন্টস তৈরির জন্য, চেন কিনেছি দুইটা। আর হচ্ছে এই প্রাইসগুলো যে খুব বেশি এরকম না, প্রাইসগুলো এখানে দেখতেই পাচ্ছেন ঠিকই আছে, এরকমই হবে। আর এইটা এত যত্ন করে, এই যে জিনিসটা আছে এটা হচ্ছে সহজে একটু চাপ লাগলে ভেঙে যাবে, কিন্তু আপু এত সুন্দর করে র্যাপ করে দিয়েছে যে একটুকু নষ্ট হয়নি, ভাঙেনি, কিচ্ছু হয়নি। আপুকে অনেক থ্যাঙ্কস এই জন্য। আর আমার এর ফুটি ফুটি দেখলেই খুব ফুটাইতে ভালো লাগে, এই জন্য আমি নিয়েই প্রথমে কিছুক্ষণ ফুটাইলাম। ফুটানোর পরে তারপর ভাবলাম যে না, একটু আনবক্সিং করি আগে, পরে না হয় ফুটাবো, রেখে দিই। পরে আমি এটা খুলে রেখে দিয়েছি, পরে আমি এগুলো সব বাবলগুলো পটফট পটফট করে ফুটিয়েছি। এটা ছিল একটা কুলার সেট, ছোট্ট কুলা, দেখতেই অনেক ভালো লাগে। এটা একটা অর্নামেন্টস বানানোর জন্য আমি নিয়েছি, তবে এটা নেওয়ার পরে মানে দেখে এত ভালো লেগেছে, মনে হচ্ছে যে আসলে ভুল হয়ে গেছে, একটা নিয়ে আরেকটা নেওয়া উচিত ছিল। তো পরে আমি আর কে নিব, আরও কিছু হ্যান্ডিক্রাফটের জিনিস জমুক, তারপর একসাথে নেবো, কারণ ছোট্ট একটা জিনিসের জন্য আসলে যখন ডেলিভারি চার্জ 80 টাকা 100 টাকা দিতে হয়, 70 টাকা দিতে হয়, তখন আসলে খুব কষ্ট লাগে আমার। তো এই জন্য বেশি করে প্রোডাক্ট যখন নেব তখন আবার এটা নেব, এটা দুইটা কানের দুল আর এটা গলার জন্য। তো আমি অর্নামেন্টস বানানোর পরে আমি তারপরে এটা দেখাবো। তবে আপুর প্রোডাক্টগুলো সবগুলোই খুব ভালো ছিল, আমার খুব ভালো লেগেছে, নেক্সট টাইম আমি আপনার কাছ থেকে আবার পারচেস করব। আমি এর আগেও সম্ভবত এই পেজ থেকে আমি নিয়েছিলাম, কারণ আমি প্রায়ই নিয়ে থাকি বিভিন্ন পেজ থেকে হ্যান্ডিক্রাফটের জিনিসগুলো। আমি কানেরটা খুলে দেখছিলাম যে কেমন, এটা আবার পরে পরেও দেখেছি আমার খুব ভালো লেগেছে। আপু থ্যাংক ইউ সুন্দর একটা গিফটের জন্য, আর আশা করি এরপর থেকে নিব। আর আপনারা নিতে পারেন, আপুর কাছ থেকে যদি হ্যান্ডিক্রাফটের যাদের নেশা আছে তারা নিতে পারেন। চেনগুলো বেশ আপনি কোয়ালিটিফুল ছিল, চেন দুইটা মানে সবগুলোই আসলে ভালো ছিল, আমার পছন্দ হয়েছে সব কিছুই। আর এগুলো এখনও রেখে দিয়েছি, এখনও কিছু করা হয়নি, শুধু পুঁতির কাজটা করছি আর বাকিগুলো রেখে দিয়েছি। আসলে কাজ এখনও সম্পূর্ণরূপে কোনো কাজই করতে পারছি না আমি। ভালো থাকবেন সবাই, আর আমার পেজে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন, আর আশা করি আমার সাথে থাকবেন, আপনাদের জন্যই আমি আছি। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে দেখার জন্য, থ্যাংক ইউ।